খুলবো আমি খুলবো খুলবো পারমিশন তাহলে খুলি আমি হ্যাঁ দেখি কাকি দিল আমরা সবাই স্কুলে যাব জলের বোতল পেয়ে গেছি টিফিন বক্স পেয়ে গেছি মাম্মা খালি টিফিন বানাবে সুন্দর সুন্দর মানে তোকে শোনাই সবাই ধরে বেঁধে আগে স্কুলে পাঠাবে হ্যাঁ টিফিন বক্স জলের বোতল সবকিছুই মোটামুটি চলে এসেছে মাম্মার কাজ একটু এগিয়ে রেখেছে মাম্মাকে কিনতে যেতে হতো সবাই এনে এনেই মাম্মার কাজ এগিয়ে দিয়েছে এর কালারটাও সুন্দর রয়েছে আলাদা করে যেগুলো দেওয়া যায় অনেক রকম সেই টিফিন বক্স মধ্যে তরকারি যাবে আর ওর মধ্যে পরোটা লুচি যাই হোক কালারটা ভীষণ সুন্দর হয়েছে যেটা খাবে সোনাইয়ের মাম্মা সেটা বানিয়ে দেবে মানে দাঁড়াও মাম্মা আমি একটু কথা বলতে শিখিনি তখনই আমি বলে দেবো ওই দেখ ও আগে সবাইকে খাওয়াবে তারপর নিজে খাবে নিজের মুখে কিন্তু দিল না তুমি খাবে না আচ্ছা কা দিয়েছে তোমাকে কাকে একটু খাইয়ে দাও রাগ না দাঁত দেখাও কাকে একটু দেবে না কা তোমার কা কই তোমার কা সবাইকে কি সুন্দর চিনে গেছে দেখছো খোলো মা খোলো খোলো যেটা ওর খোলা সেটাও খুলে নিয়ে এটা খোলো এটা খোলো আগে কেন এটা ছোট আছে এরকম এরকম করে খোলো 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 হ্যাঁ খোলো খোলো ফেসে কি ফেসে সবাইকে দেখাচ্ছে কত কিছু পাগল আছিস রে এনেছে এত কিছু লাগে হিসাব বলছো হ্যাঁ একটু থ্যাংক ইউ বলে দাও বেশি পছন্দ হয়েছে ওই র‍্যাপটা ওই যে থাম খুলছে আর এটা প্যাকিং গুলো অবশ্যই দেখতে বেশি সুন্দর লাগে খুলে ফেললে মায়া লাগে এত সুন্দর করে করে দেখতে সত্যি ভালো লাগে ও মা ওরে বাবা লে এখন ওটাকে গলায় ঝুলিয়ে নিয়ে যাবে ভাবতে পারছো খোলো শোনো নখ দিয়ে কেটে দাও মানে ওই ব্যাপারটা খুলে দেখে নিয়ে এসছে কালারটা খুব সুন্দর তাহলে তাহলে ওটা 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 ই করো এক্ষুনি পাইপটা বেরিয়ে আসবে ওটা ঘোরাও কালারটা কি সুন্দর মুখে দিয়ে দেবে কিন্তু খুব সুন্দর হয়েছে খুশি বলো থ্যাংক ইউ পি
গলা আরো দিবি এরপরে কটা দিবি তিনটে পাঁচটা তোমরা দুজন যে ভালো করে দেখছো কিনা সেটাও তো সুনিশ্চিত করছে বলো তো। না না সবদিকে খেয়াল আছে, সবদিকে খেয়াল আছে ঘটনা। ও কিন্তু দেখে বুঝে সবকিছু করে, ও ঠাম্মুরা পাশে যদি বাদ চলে যায়। আচ্ছা মামা এটা এই খায় না, এটা খায় না, এটা কই খাবো আমরা, ওইটা খোলো, ওইটা খোলো, ওটা খোলো, বাবা এটা লুকিয়ে রাখি এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ছোট ঠামু, হ্যাপি বার্থডে টু ইউ। রে শান্তি কবে দিয়ে মা গো তুঝে দেখা তোমরা যদি এখনো সুস্থ থাকো আমাদের এই লেভেলের গান শুনে তোমরা কিন্তু মাথা ঘুরে বিম্বিকে পড়তে বাধ্য, কারণ হ্যাপি বার্থডে গান আমি প্রথমে দিয়েছি, একটু মাথা ঘুরেছে, বাকিটা তুমি দায়িত্ব নিয়ে অজ্ঞান করে দিয়েছো। খুলে দেখা যাবে ব্যাটারি নেই, দেখো যাই মা দাঁড়া। আরে দাঁড়াও কার সাথে গভীরে কিছু একটা সুর মেলানোর কথা উঠলো যখন এখান দিয়ে গুতো গুতি কত কিছু করলো, ব্যাটারি নেই এর মধ্যে, ও এখান দিয়ে সুইচ অন সুইচ অফ এখান দিয়ে টিপে টিপে একাকার করে ফেললো, দেখালো তখন এখানে ব্যাটারিটা পড়লো, ওই জন্য দু চক্ষু দিয়ে ভালো করে দেখতে হয়। এইখানটা কি হয়েছে বলো তো, এই দেখো এখানে একটা স্ক্রু রয়েছে, এটাকে প্রথমে খুলতে হবে, তারপরে এটাকে খুলে ব্যাটারি ভরে তারপর লাগাতে হবে, বুঝেছো? ব্যাপারটা একটু জটিল আছে। দেখো শোনাই কার গিফট, কার গিফট কে খায়, একদম যার মধ্যে একটা তো সোনুর আর একটা মাম্পুর, তো এই দুটো তোমরা অলরেডি দেখে নিয়েছো, বাকিদের গিফট গুলো তোমাদের সাথে এখন শেয়ার করবো, শুনেই আর কি কি গিফট পেয়েছে। আর এরই সাথে সাথে একটার সাথে আর একটা কিন্তু আমাদের লেগেই রয়েছে আরো একটা অনুষ্ঠান, যার কারণে আজকে কিন্তু অনেকখানি ব্যস্ত, এখন অনেক কিছু বানাচ্ছি আমি নিচে, সেগুলো তোমরা আস্তে আস্তে সব জানতে পারবে, দেখতে পাবে যে কি হচ্ছে না হচ্ছে। তো চলো এখন বাকিদের গিফট গুলো তোমাদের সাথে শেয়ার করি। তো নিচ থেকে গিটারটা তোমরা দেখেই নিয়েছো, আর সোনু যেটা দিয়েছিল সেটা হচ্ছে এই টিফিন বক্সটা, যেটাও তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, ভীষণ সুন্দর হয়েছে সোনুর গিফটটা, মাম্পায়ের গিফটটা, প্রত্যেকের গিফট ভীষণ সুন্দর হয়েছে। তো দুই ছোট সদস্যের গিফট তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, এবার যেটা দেখাবো বাড়ির হেড মেম্বারের, মানে বাপি যেটা দিয়েছে সোনাইকে সেটা, তো বাপি দিয়েছে সোনাইকে এই বাটিটা। মামনি একটু কাছে নিয়ে আসো, বাটির ডিজাইনটা দেখিয়ে দিই, এই দেখো এই হচ্ছে বাটির ডিজাইন, এটা হচ্ছে রূপোর বাটি। তো বাপির ইচ্ছে যে সোনাই রূপোর বাটিতে যেই যেই জিনিসগুলো এখন খায় সেগুলো রূপোর বাটিতে খাক, তো বাটির সাথে একটা বড় চামচ দিয়েছিল এনেছিল, সেটাও ভীষণ সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। কিন্তু তার সাথে নাকি এখন যে একটা কারেন্ট ডিজাইন চলছে সেটা নাকি আরও সুন্দর, তো ওই জন্য ওরা বললো যে ঠিক আছে চামচটা এখন আর ইউজ করো না, তাহলে আমি চামচটা অন্য আর একটা এনে দেবো। তো চামচের ডিজাইনের জন্য এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ওটা আসলে তোমাদের সাথে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে সোনাইয়ের নতুন রূপোর বাটি, যেটাই করে সোনাই খাবে আর ওই চামচটা দিয়ে। এবার চলে আসি বাপির পরে মামুনির যে গিফটটা সেটাতে, তো মামুনি দিয়েছে সোনাইকে এই যে রূপোর গ্লাসটা, এই যে এটা মামুনির অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এই গ্লাসটা সোনাইকে দেবে, তো মানে এরকম টাইপের গ্লাস দেবে সোনাইকে, যেটা ছোট্ট সোনাই নিজে জল খেতে পারবে হাতে ধরে, তো এই রূপোর গ্লাসটা সোনাই জল খাবে এবার থেকে। তো এই তো গেল বাপি মামুনির গিফট, তারপরে কি কি হয়েছে, কি হয়েছে দেখিনি, দেখো তুমি গিটারে আরেকটু বসো, শোনাই আরেকটু বসো, এই বাটিটা না, এই বাটিটা না,
আরেকটু বসো, আর একটুখানি বসো, আমি মাম্মা দেখিয়ে দিই সবকিছু। এবারে দেখাই কাকাই সোনামা কি দিয়েছে। কাকাই সোনামা আশীর্বাদ করে টাকা দিয়েছে, সে আমার বাবা দিয়েছে সোনাইকে কেকটা, যেটা বার্থডে পার্টির দিন ওই রেস্টুরেন্টে তোমরা দেখেছো কাটতে, হোয়াইট ফরেস্ট কেকটা দিয়েছে বাবা সোনাইকে। আর তারপরে এটা তো দেখিয়ে দিয়েছি, এবার সোনাইয়ের পাপা সোনাইকে কি দিয়েছে সেটা দেখিয়ে দিই, যেটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি শপিং করে আসার পর। তো এই যে ড্রেসটা সোনাই বার্থডের দিনকে পরেছিল, পরে বার্থডে পার্টিতে গেছিল, সেই ড্রেসটা, এই সোয়েটারটা, তার সাথে এই যে এই প্যান্টটা, আর এটা ছাড়াও এই যে এটা দিয়েছে সোনাইকে, যেটা এখনো ভাঙা হয়নি, এই যে এই যে একটা হুডি দিয়েছে, যেটাও ভীষণ মিষ্টি, সামনের এই ডিজাইনটা আরো বেশি মিষ্টি, একদম সোনাইয়ের মতন। তো এই হুডিটা খুব একটা স্পেশাল ওকেশনেই আমি ওকে পরাবো, সেটা খুব শিগগিরই তোমরা দেখতে পাবে যে কি আসছে সামনে, সেটা একটা মানে কি বলবো সারপ্রাইজ তোমাদের কাছেও হবে, আমাদের কাছে তো মানে অনেকদিন ধরে এটা চলছে, তোমাদের কাছে একটা বড় সারপ্রাইজ হবে। একদম থাকতে চাইছে না, কতক্ষণ এদিক ওদিক করা ঠরার পরে এখন আবার এই বোতলটা দিয়ে একটু ব্যস্ত হয়েছে। চলো বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে গিয়ে আমার দেওয়া সোনাইকে যে গিফটটা, সেটা তো এটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যখন এসছে না, তখন আনন্দে মানে আমি কতক্ষণে শেয়ার করবো সেই ব্লগটাতে তোমরা দেখেছো। তো এই রিংটা দিয়েছি আমি সোনাইকে, ঝাপি আংটি, এটা পরে সোনাইকে কেমন লাগে চলো তোমাদেরকে একটু দেখাই। মামা ও বাবা, তুমি এটা জানো মুখে দিতে হয়? সব এনো 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 একটু, ও মা গো, যখন বুঝবে তখন এছাড়া হবে না, ছোট থাকতে আংটি না পরানোই ভালো, কারণ এগুলো মানে খুব সাবধানে রাখতে হয়, আর চোখের নিমেষেই কখন কি ঘটে যায়। তো এই গেল আমার দেওয়া গিফটটা, আর আর কার্ডটা দেখাবো জানো, আর আজকে চলে এসছে এই আরো একটা গিফট, মানে সোনাইয়ের এখনো গিফট এসেই যাচ্ছে। তোমরা বার্থডের দিনকে যে কাকিমার সাথে সোনাইকে কথা বলতে দেখেছো ফোনে, সেই কাকিমা আবার আজকে গিফট পাঠিয়ে দিয়েছে, তো এটা তোমাদের সাথেই এখন আমরা দেখবো। এখনো পর্যন্ত এই গিফটটা কি সেটা আমরা দেখিনি, আর তার সাথে পাঠিয়েছে এই যে চকলেটটা, আজকে ভাইয়ের বন্ধু এসে দিয়ে গেছে। চলো এটা আনবক্সিং করি, এ দেখো মাম, এটার মধ্যে আমু কি গিফট পাঠিয়েছে দেখি, দেখি তো আমরা, এতে থামু কি গিফট পাঠিয়েছে, ও মা গো, ভাই পদমী ভাই, ওলে বাবলে, ওলে বাবলে ভাই, সবকিছু নিয়ে কিন্তু এরকম করে না জানো তো, যে জিনিসটা ওর খুব পছন্দ তাকেই ও একমাত্র ভাই বলে, আর তাকেই ওইভাবে জড়িয়ে ধরে, মানে খুব আহামরি পছন্দ না হলে সেই জিনিসটাকে হাম্পু করতে যায় না। ও যেমন হাম্পুর সব থেকে বেশি ওর আমাকে তো করেই, আর যদি কাউকে করে সেটা হচ্ছে দিদি, দিদিকে আসলে হাম্পুতে পুরো ভরিয়ে দেয়, দিদি চাইতেও হয় না, এমনিও হাম্পু করে দেয়, দেখো অবস্থা। এটা কি সোনা, ভাই 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 ভাই, তোমার ভাই কই, এই 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 মনে পড়ে গেলেই মুশকিল। ঠিক আছে ভাই ভাই, ভাইকে দেখো একটু, ভাইকে আদর করে দাও, ভাইকে আদর করে দাও, ভাইকে একটু আদর করে দাও, হ্যাঁ হ্যাঁ তুমি পারো, সব পারো, ওলে বাবলে, কি খুশি হয়েছে দেখো কাকিমা, কত পছন্দ হয়েছে ওর, দারুণ হয়েছে গিফটটা, সত্যিই খুব সুন্দর হয়েছে। এই তো ছিল গিফটের ভান্ডার, আর কিছু আছে মা, মিস করছি না তো কারোরটা, না এই তো ছিল গিফট, সত্যিই সুন্দর হয়, সেটা আর বলার অপেক্ষা লাগে না যে এটা বেশি ভালো ওইটা বেশি ভালো, প্রত্যেকটা গিফটই খুব সুন্দর, আর সবাই ওকে ভালোবেসে দিয়েছে, এটা সব থেকে বড় কথা, ওকে সবাই আশীর্বাদ করো, তোমরাও যেন মানুষের মতন মানুষ হয়, তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর কমেন্ট করেছো, সেই 12টার পর থেকেই মানে কমেন্টের পুরো একদম বন্যা বয়ে গিয়েছো, তো তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা ও এতটা যে পাচ্ছে এটার জন্য আমাদের সত্যি ভীষণ ভালো লাগে। এইভাবেই সারা জীবন ওকে ভালোবাসা দিও, আশীর্বাদ করো,
ও যেন মানুষের মতন মানুষ হয়, অনেক বড় হতে পারে আর সব মানুষের দুঃখ কষ্ট বোঝে, সব থেকে বড় কথা নিজের ইচ্ছেগুলো পূরণ করতে পারে। তো এবার যাচ্ছি নেক্সট সেলিব্রেশনের যে প্রিপারেশন টুকটাক বাকি রয়েছে সেগুলো করতে, খুব শিগগিরই ধামাকাদার ব্লগ তোমরা দেখতে পাবে, তো তার জন্য একটু অপেক্ষা করো, সঙ্গে থেকো। তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, মামাম টাটা করে দাও। মিমি পিপিটা না এইভাবে নিয়ে এইভাবে পড়ে যাবে খাটের মধ্যে ডিপ করে ভিডিও দেখতে দেখতে। তো চলো টাটা।